অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি, কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে আমরা সৌমিত্র চ্যাটার্জির প্রয়াণে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করেছি। আগামীকাল 25শে নভেম্বর এই দিনে বিকাশ ঘোষ, প্রথম মেয়র শিলিগুড়ি, তিনি প্রয়াত হয়েছিলেন, তার প্রতি শ্রদ্ধা জানানো হবে 12টার সময়। এবং আমরা চেষ্টা করছি, মোটামুটি আলোচনা হয়েছে যে এবারে বিকাশ ঘোষ স্মারক বক্তৃতা, ভার্চুয়াল বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করেছি সৌরভ গাঙ্গুলিকে। তো তাকে বলেছি যে স্পোর্টস এবং ইয়াঙ্গার জেনারেশন এই বিষয়টাতে তিনি বলবেন, এখনো ডেট হয়নি। এর মধ্যে আমাদের 30 তারিখে, আগামী 30শে নভেম্বর আমাদের এই মহাত্মা গান্ধীর আমাদের পূর্ণবয়ব যে মূর্তি, সেই মূর্তির আবরণ উন্মোচন করবেন রাজ্য সরকারের নগর উন্নয়ন এবং পৌর বিষয়ক মন্ত্রী ফিরহাদ হাকিম। এবং সেখানে ফিরহাদ হাকিমকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, তিনি সম্মত হয়েছেন, তিনি 29 তারিখে আসবেন। 30 তারিখে সকাল 11টায় ডাকঘরের সামনে কাছারি রোডের ওপরে এই মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে, তার আবরণ উন্মোচিত হবে। 11টার সময় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অরূপ বিশ্বাস, রাজ্য সরকারের পূর্তমন্ত্রী, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন সম্মানীয় অতিথি হিসাবে শঙ্কর মালাকার, তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবার জন্যে। আমাদের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের সমস্ত সদস্যরা থাকবেন, বিরোধী দলনেতা থাকবেন, আমাদের কোয়ার্ডিনেটর চেয়ারম্যান দিলীপ সিং, তাকে আমরা বলেছি, কংগ্রেসের দলনেতা সুজয় ঘটক, তিনিও সম্মানীয় অতিথি হিসেবে থাকবেন, মালতী রায়, তিনিও বিজেপি কাউন্সিলরদের ছিলেন, স্টেবল কাউন্সিলরদের, তিনি একজন দলনেতা, তাকেও আমরা থাকতে বলেছি সম্মানীয় অতিথি হিসাবে। প্রত্যেককে আমরা চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছি। 29 তারিখে আমরা ঠিক করেছি শিলিগুড়ি পৌর কর্পোরেশনের প্রশাসক মণ্ডলীর পক্ষ থেকে আমরা মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে শিলিগুড়ির কর্পোরেশন এবং শিলিগুড়ি শহরের বিভিন্ন সমস্যা নিয়ে একটি স্মারকলিপি আমরা দেব। তাতে আমাদের শিলিগুড়ির বেসিক কতগুলো প্রবলেম, বিশেষ করে পানীয় জল, আমাদের বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা, ট্রাফিকের সমস্যা থেকে শুরু করে এরকম আমাদের আরও অনেক কিছু, অনেকগুলো প্রকল্পের পাওনা অর্থ আছে, আমাদের কতগুলো নীতিগত সিদ্ধান্তের কথা আমরা বলেছিলাম, সেলফ হেল্প গ্রুপের সমস্যা নিয়ে বলেছিলাম, এই সমস্ত বিষয় নিয়ে তার কাছে আমরা একটা মেমোরেন্ডা দেবো এবং আলোচনা করব। তার জন্য তার কাছ থেকে আমরা সময় চেয়েছি। এর মধ্যে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি মহানন্দা ঘাটে আমরা যে সৌন্দর্যায়ন করেছিলাম ছট পূজার সময়তে, আমাদের কয়েকটা জায়গাতে এসডিও মহকুমা শাসকই আমাদের অর্ডার করেছিলেন সুইটেবল জায়গাতে, কয়েকটা জায়গাতে গেট করে দেওয়ার জন্য, সেই গেট করে দেওয়ার জন্য আমাদের ভাঙতে হয়েছিল 3-4টে জায়গাতে, এবং তাতে অনেক অনেক ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তো যাই হোক, ছট পূজা শান্তি সম্প্রীতির সঙ্গে পালিত হয়েছে, এখানে 145টি ঘাটে এই পুজো পালিত হয়েছে, সমস্ত জায়গাতে কর্পোরেশন যা যা করণীয় সমস্ত কিছু আমরা করেছি। এবারেই হচ্ছে কোনো জায়গা থেকে কোনো কমপ্লেন পর্যন্ত আসেনি, লাইট থেকে শুরু করে রাস্তা, জেসিবি দেওয়া সমস্তটাই আমরা দিয়েছি, তা সত্ত্বেও এই জায়গায় কিছু সমস্যাটা হয়েছিল, কিন্তু পুজো হয়ে গেছে, আমরা আজকে ঠিক করেছি, খুব দ্রুত ওই জায়গাটা যেটা ভেঙে দেওয়া হয়েছিল সেখানে মেরামতি করে দেওয়া হবে, আবার পূর্ব অবস্থাতেই সেটা নিয়ে আসা হবে, পূর্ব অবস্থাতেই সেটা নিয়ে আসা হবে, অর্থাৎ যা ছিল যেরকম ছিল সেরকমই নিয়ে আসা হবে। এবং তারপরে আমরা আনুষ্ঠানিকভাবে এই সৌন্দর্যায়ন এবং ঘাটের উদ্বোধন আমরা করব, একই সাথে আরও কয়েকটি ঘাটের কাজ আমাদের হয়ে গেছে। আজকে আমরা আলোচনা করেছি শক্তিগড় এলাকাতে একটি রিজার্ভার, সেই রিজার্ভারে কিছু না, সেই রিজার্ভার নিয়ে কিছু সংবাদ প্রকাশিত হয়েছে, সেগুলো সবটা সঠিক নয়। রিজার্ভার ঠিকই আছে, ওখানে একটা এয়ার পাস হওয়ার জন্য একটা হোল থাকে,
সেই হোলটায় হোল্ডে হোলটাতে কিছুটা ড্যামেজ হয়েছে, সেই হোল ড্যামেজ করার জন্য পিএইচই এটা কাজটা করে। পিএইচই এই ছুটির মধ্যে ওরা লোক পায়নি কাজ করার জন্য, পুজোর ছুটি ছিল, কালী পূজার ছুটি, তারপরে ছটের ছুটি, এই পায়নি, কিন্তু ওরা কাল পরশু থেকেই সেই কাজ শুরু করে দিচ্ছে। ইতিমধ্যে সেখানে বিকল্পভাবে একটা অল্টারনেটিভ জলের লাইন আমরা শুরু করছি, পিএইচইকে দিয়ে আমরা করাচ্ছি, সেটা সেটা কাজও শুরু হয়ে গেছে আজকে থেকে। আমরা আগে 8টা ট্যাঙ্কার পাঠাচ্ছি বিভিন্ন এলাকাতে, এন পয়েন্টে যেখানে জলটা যেতে অসুবিধা হচ্ছে, তার সাথে আজকে আরও দুটো বড় 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 জলের ট্যাঙ্কার, দুটো বড় ট্যাঙ্কার আমরা দুটো ওয়ার্ডে 31 এবং 32 নম্বর ওয়ার্ডে আমরা পাঠাবার ব্যবস্থা করেছি, আজকে থেকে সেটা যাওয়া শুরু করেছে। আজকে আমাদের আলোচনা যেটা হয়েছে সেটা হলো আমাদের একটা বায়ো মাইনিং ডিসপোজাল অফ লিগাসি অফ ওয়েস্ট, অর্থাৎ এই যে প্রচুর পরিমাণ যে গার্বেজ সেটা পুঞ্জীভূত হয়ে আছে আমাদের ডাম্পিং গ্রাউন্ডে, সেগুলোকে বায়ো মাইনিং করার জন্য, অর্থাৎ সেগুলোকে রিডিউস করা, ওটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা প্রকল্প সরকার একটা কাছে আমরা পাঠিয়েছিলাম, এটা স্যাংশন হয়েছে 18 কোটি টাকা, এবং তার ওয়ার্ক অর্ডারও দেওয়া হয়ে গেছে। কেএমডি এর ইঞ্জিনিয়াররা এই কাজটা করবে, তারা আগামীকাল বা আগামী পরশু তারা শিলিগুড়িতে আসবেন, আমাদের সাথে বসবেন, কীভাবে এই কাজটা হবে এবং সেটা আমাদেরকে দেখাবেন, এবং সেটা আমাদের সঙ্গে থেকেই, কর্পোরেশনের সঙ্গে থেকেই এই কাজটা করা হবে। আমাদের যে মিউটেশন যেটা আমরা করছিলাম 15 নভেম্বর পর্যন্ত এটা টাইম ছিল, আমরা যেহেতু প্রচুর অ্যাপ্লিকেশান জমা পড়েছে, অনেক অ্যাপ্লিকেশান জমা পড়েছে, তাদের সুবিধার জন্য আমরা 15 ডিসেম্বর পর্যন্ত এই মিউটেশন যেটা 2% ছিল সেটাকে 1% দেওয়ার জন্য যে সুযোগটা আমরা দিয়েছিলাম সেটাকে আমরা 15 ডিসেম্বর পর্যন্ত আমরা এক্সটেন্ড করলাম। এই এক্সটেনশনটা তারাই শুধু পাবে যারা অ্যাপ্লিকেশানটা করেছে ইতিমধ্যে, নতুনরা পাবে না। এরপরে যেটা আমরা আজকে আলোচনা যেটা করেছি, আমাদের অনেকগুলো পোস্ট ভ্যাকেন্ট আছে, সেই ভ্যাকেন্ট পোস্টগুলোকে ফিল আপ করার জন্য সরকারের কাছে আমরা প্রস্তাব পাঠাবো। সেক্রেটারি আমাদের চলে গেছেন, ট্রান্সফার হয়ে গেছেন, তার জায়গায় নতুন সেক্রেটারি দেওয়ার জন্য আমরা গভর্নমেন্টকে আমরা অনুরোধ করছি। এখানে অনেক মূর্তি আছে, আমরা গাদ্দি মূর্তি করছি 30 তারিখে, সেই মূর্তিগুলির মাথার ওপরে একটা ছাউনি দেওয়ার জন্য, লাইট রুফিংয়ের ব্যবস্থা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই কাজটা খুব দ্রুত করা, এটা আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, একটি সংস্থা এটা করবে বলেছিল কিন্তু তারা করেনি, এবার আমরা নিজেরাই করব ঠিক করেছি, এবং খুব অল্প সময়ের মধ্যে যেটা কাজটা শুরু হয় সেই জন্যই পূর্ত আমাদের পূর্ত বিভাগকে সেভাবে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্য অন্য যে কাজগুলো আমাদের আছে সেই কাজগুলোকে ত্বরান্বিত করার উপরে আমরা জোর দিয়েছি, ছুটি টুটি সব শেষ হয়েছে, এখন আমাদের কাজের গতিটাকে আরও বৃদ্ধি করতে হবে, এর উপরে আমরা আলোচনা করেছি। আরও কতগুলি আলোচনা করেছি, সেই আলোচনাটা হচ্ছে বেআইনি বাড়ি ভাঙা, এ ব্যাপারে বেআইনি বাড়ি ভাঙার বিষয়েতে আমাদের পুলিশের সহযোগিতাটা আরও বেশি বিশেষভাবে দরকার। আমাদের রঞ্জিত ঘোষ বলে একজন ব্যক্তিকে অ্যারেস্ট করেছে ঠিকই, কিন্তু তারপরে কিন্তু এর পেছনে যে চক্রটা আছে সেই চক্রটা এখনও খুঁজে বের করা হয়নি। পুলিশকে আমরা অনুরোধ করছি, আপনারা এই বাড়ি বেআইনি বাড়ি বা উইদাউট বিল্ডিং প্ল্যান, তারা একটা প্যারালাল একটা মিথ্যে একটা ফরজারি করে একটা বিল্ডিং প্ল্যান দেখিয়ে তারা যে বাড়িগুলো নির্মাণ করেছে সেগুলোকে আমরা ভেঙে দিতে চাই, যেমন আমরা ভাঙবো তার জন্য, যেমন আমরা পুলিশের ইনকোয়ারিটা ভীষণ দরকার, পুলিশ দ্রুত এটা ইনকোয়ারি করুক, এর পেছনে চক্র আছে একটা, এবং এই চক্রর পেছনে কারা আছে তারা খুঁজে বের করুক, এবং এটা কিন্তু বিলম্ব হচ্ছে, কোনো রকমভাবে যাতে বিলম্বিত না হয় সেই জন্য পুলিশকে, পুলিশ কমিশনারকে অনুরোধ করা হবে, এটা আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এখানে একজন ভদ্রলোক স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, তিনি আমাদের এখানে কাজ টাজ করতেন, রাজেন কোলে তার নাম, আমরা কিন্তু তাকে কোনো কাজ করতে দেওয়া হবে না, আর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি আর কোনো এমপ্যানেল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার থাকবেন না, তিনি কোনো রকমভাবে যদি দিতে হবে, আমাদের নিজস্ব একটা জমি আছে, সেই জমি আমরা জমি সেই জমি 44 নম্বর বারে শ্মশানঘাট থেকে আমাদের কিরণচন্দ্র শ্মশানঘাট থেকে গুরুং বস্তি পর্যন্ত, অর্থাৎ আমাদের যে মৌলিক যে আমাদের যে ঘাট আছে কি বলে মৌলিক লালমোহন মৌলিক যে ঘাট, লালমোহন মৌলিকের ঘাটের অপোজিটে
সেখানে কিন্তু অর্থাৎ কিরণচন্দ্র শ্মশান ঘাট থেকে একদম গুরুং বস্তি পর্যন্ত ওখানেও সৌন্দর্যায়ন করা হবে এবং ওখানেও পুরো গাছ ইত্যাদি লাগানো হবে, এবং সেই কাজের জন্য আমরা অনুমোদন দিয়েছি যত দ্রুত সম্ভব এই কাজটি করার জন্য। আর আরেকটা হচ্ছে ডেঙ্গু এবং করোনা নিয়েও আমরা আলোচনা করেছি আজকে। এখনো পর্যন্ত ডেঙ্গুর পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, করোনা পরিস্থিতি যত যেভাবে বাড়ছিল সেভাবে আগের মতো এতটা বাড়ছে না, কিছুটা নিয়ন্ত্রিত হয়েছে বলে রিপোর্ট আমাদের কাছে। এই এতগুলো বিষয় আমরা আজকে আলোচনা করেছি, আর অনেকগুলি উন্নয়নের কাজ আমরা চেষ্টা করছি ডিসেম্বর মাসের মধ্যেই শেষ করা। ডিসেম্বরের 31 তারিখে আমরা টার্গেট করেছি শিলিগুড়িতে ODF অর্থাৎ উন্মুক্ত শৌচালয়, উন্মুক্ত শৌচালয়, শৌচকার্য হবে না, এটা আমরা করতে সমর্থ হবে বলে আমরা আশা করছি। অনেকটা আমাদের এগিয়ে গেছে কাজ। আরও কতগুলো আমরা কমিউনিটি ল্যাট্রিন এবং করবো ঠিক করেছি, কমিউনিটি টয়লেট করারও সিদ্ধান্ত আমাদের নিয়েছি। কমিউনিটি টয়লেট যেগুলো আছে সেগুলোকে রিনোভেশন করা, আরও কয়েকটি নতুন কমিউনিটি টয়লেটও আমরা তৈরি করব, তার সিদ্ধান্ত আজকের এই মিটিং থেকে আমাদেরকে নেওয়া হয়েছে। এই কতগুলো বিষয় আপনাদেরকে জানালাম। অনেকগুলো ধরেছে, অনেকগুলোকে বন্ধ করেছে, এরকম বেশ কিছু না, সেগুলো তো ভাঙা বলতে তো যখনই অভিযোগ আসে তখন তো মানে আমাদের ভাঙলি তো করতে হয় না, তার তো ইনকোয়ারি লাগে, তার রিপোর্ট লাগে, তারপরে তার 3 বার তাকে চান্স দিতে হয়। কোর্টের অর্ডার আছে যে 3 বার তাকে বলতে হবে তুমি ভাঙো, তুমি যদি না ভাঙে তারপর আমাদের ভাঙতে হবে। কিন্তু আমাদের রঞ্জিত ঘোষের বিষয়টাকে যদি আমরা কড়া একটা ব্যবস্থা যদি পুলিশ নিত তাহলে এই চক্রটা একটা সাবধান করতে পারতাম আমরা, কিন্তু এই পুলিশের এই এই বিলম্বর সুযোগটা কিন্তু অনেক সময়তেই নিচ্ছে। পুলিশ অনেক সময় টাইমলি আসছে না, হ্যাঁ বেল হয়ে গেছে, তার মানে বেলও হয়ে গেছে, এটাই হচ্ছে খুব দুর্ভাগ্যের কথা। তো টাইমলি তার মানে যে চার্জশিটটা দেয়নি বলে তার বেল হলো, এবং তার মতন হচ্ছে একটা অপরাধী, এরকম একটা সে অপরাধী এরকমভাবে প্রতারণা করলো মানুষগুলিকে এবং সে বেল পেয়ে গেল। না সেই সংখ্যাটা এখন পুরোপুরি রিপোর্ট আমাদের পাবো, এখন অশ্লীলতার সেক্রেটারি তো ট্রান্সফার হয়ে গেছে, সেই জন্য আমরা বিলটা এখন জানি না কমিশনারকে দিয়ে করাতে হবে তাকে যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু আমাদের ওই যে টিমটা যেটা করা হয়েছিল যে ইন্সপেক্টর টিম, তারা এটা করছে, ভালো কাজ করেছে, ভালো ভালো ওরা প্রচুর বাড়িতে ওরা ইয়ে করেছে। কিন্তু কয়েকটা বাড়িতে আমরা যেটা ঠিক করেছি যে যেমন একটা এখানে একটা নোটিশ দেওয়া হয়েছে, আজকে নোটিশ দেওয়া হচ্ছে এখানে একটা দোকান উইদাউট বিল্ডিং প্ল্যান আমাদের অনুমতি না নিয়ে কাজ করছে তাকে নোটিশ করা হয়েছে, আজকে নোটিশ করা হয়েছে। তো সেই সমস্ত কারণে এটা করা হচ্ছে, আর আমরা এরপরে আরও কতগুলো আছে সেটা আরও কত কাজ আছে, কাজের কাজের গতিটাকে এক্সপেডাইট করার জন্যই আমরা খুব আজকে জোর দিয়েছি ভীষণভাবে। রাজ্য সরকারের কাছে যে বকেয়া রয়েছে আপনাদের কোটি টাকা, মানে বেশ কয়েক কোটি টাকা, সেটা কি পুরমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে বলবেন? হ্যাঁ বলবো, সেটা আমরা বলবো, আমরা আগেই বলেছি সমস্তটাই আমরা বলেছি। যেমন আমরা স্বয়ম্বর গোষ্ঠীগুলির সম্পর্কে আমরা বলেছিলাম যে ওদের 10 মাসের মধ্যে ঋণ শোধ করতে হয়, কিন্তু আমরা বলেছি দু বছর পর্যন্ত করা হোক, কিন্তু গভর্নমেন্ট এখন এটা করেনি। আর এই সময়তে প্রচুর মানুষের কোনো কাজ নেই, কোনো রুজি রোজগার নেই, আজকে যদি এটা করা হতো তাহলে স্বয়ম্বর গোষ্ঠীগুলোকে যদি সক্রিয় করা যেত তাহলে কিন্তু অনেক মানুষের কিন্তু কিছু আয় বাড়তে পারত, বিশেষ করে গরিব মানুষের। সেই জন্য স্বয়ম্বর গোষ্ঠীটাকে আমাদের কাজের ক্ষেত্রে সরকারকে আরও একটু সক্রিয় হতে হয় বিশেষভাবে, এটা কিন্তু তাদের দেখা উচিত, এটা আমরা বলবো। এটা আমরা আগে বলেছিলাম, সবটাই আমাদের বলা আছে, বহুবার আমরা গেছি। যেমন জলের কথাটা কতবার করে বারবার বলেছি আবার বলবো, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কথাটা আমরা আবার DPR তৈরি করে এবার পাঠিয়েছি, তো সেটা যাতে দ্রুত স্যাংশন করে বলেছি আগে আবার বলবো। তো এবার আমাদের এখানে আসছেন মন্ত্রী প্রথম, আমাদের আমি এই মন্ত্রী আমি মেয়র হওয়ার পরে অনেকবার এই মন্ত্রীর সঙ্গে দেখা করেছি ঠিকই, কিন্তু শিলিগুড়িতে প্রথম তাকে পাচ্ছি আমরা আমন্ত্রণ। কর্পোরেশনে আসার জন্য উনি আসতে পারবেন বলে আমি জানি না, কারণ উনি আগের দিন সন্ধ্যাবেলায় আসবেন, পরের দিন উদ্বোধন করে ওদিন চলে যাবেন, তো দেখা হলে বলবো নিশ্চয়ই, বলতে কি আপত্তি আছে। আমাদের প্রশ্ন যেটা হচ্ছে এটা গান্ধী মূর্তিকে নিয়ে কোনো রাজনীতি হওয়া উচিত না, যেমন আমরা বলেছিলাম ছট পূজা নিয়ে কোনো রাজনীতি হওয়া উচিত না, কিন্তু হয়েছে যেভাবে ওখানে কোনো পরিস্থিতিটা যেটা করা হয়েছে। আমি
টলারেন্স একটা পরিচয় দিয়েছি, সহিষ্ণুতার পরিচয় দিয়েছি, যে আমি কোনো বিতর্ক বা অসহিষ্ণুতা এটা করিনি, চেষ্টা করেছিলাম যতটা সম্ভব তারা পুজো করুক, কিন্তু এটা নিয়ে রাজনীতি হওয়া উচিত না, কিন্তু হয়েছে, এটা খুব দুর্ভাগ্যজনক। আমি গান্ধী মূর্তি নিয়ে কোনো রাজনীতি চাইনি, সব দলের নেতাদের সবাইকে এক জায়গায় নিয়ে এসেছি, সবাইকে মিলেই এটা নিশ্চয়ই একটা গান্ধী এই সময়তে গান্ধীর একটা গান্ধীকে স্মরণ করাটা ভীষণভাবে প্রয়োজন, এটা সবাই মিলে আমরা স্মরণ করি। গান্ধীর বাদের আমাদের অনেক বিরোধিতা আছে, অনেক ক্ষেত্রে বিরোধিতা আছে, কিন্তু আজকের পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে, লোকাল সেল গভর্নমেন্ট, পঞ্চায়েতি রাজ ইত্যাদির প্রশ্নে গান্ধীর যে অবদান সেটা তো কখনো ভুলে যাওয়া যায় না, আর আজকের দিনে সেটা স্মরণ করাটা আমাদের ভীষণ প্রয়োজন, সেই জন্য সবাই মিলে এটা করছি।